আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের নির্দেশনায় এই মুহূর্তে আমরা বারো তদারকমূলক অভিযানে এসেছি ধানমন্ডির আলমাস যে শপিং সেন্টারটি আছে, যে শপিং এখানে আমরা এসেছি। আমরা এখানে এসে যে জিনিসটি দেখতে পেয়েছি যে এখানে যে বিদেশি পণ্যগুলো আছে, বিদেশি বিভিন্ন ধরনের পারফিউম কোনো আমদানিকারকের সিল তো নেই এবং ওনারা ইচ্ছা মতো নিজেদের একটি ট্যাগ লাগিয়ে তারা দাম নির্ধারণ করেছে, যেটি সম্পূর্ণ নিজেদের মতো করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদেশি প্রচুর পরিমাণে বিদেশি বিভিন্ন রকমের পারফিউম, কসমেটিক্স সহ বিভিন্ন রকম পণ্য এখানে রয়েছে। দেখছেন যে ওনারা আপনি কি দাম নির্ধারণ করতে পারেন না, তাহলে আপনি এখানে পঁয়ত্রিশশো টাকা, একটা পারফিউম পঁয়ত্রিশশো টাকা। এখন বলেন আপনি এটা কত টাকা দিয়ে কিনছেন, কাগজ দেখেন। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলি। আপনার যে এই পণ্যটি দাম এটা লাগে যেন আপনি নিজে স্টিকার লাগিয়েছেন, এটা কিভাবে লাগালেন এবং মালটা বাংলাদেশে পণ্যটি আপনি কিভাবে পেলেন? মানে আপনি যথাযথ উপায়ে আমদানি করা হয়নি? তাহলে আপনাদের আলমাসের মতো একটা প্রতিষ্ঠান থেকে যখন কোন মানুষ কোন পণ্য কিনবে, এটা ল্যাগেজ প্রোডাক্ট, এটা আসলেই ল্যাগেজ কি নকল সেটা তো আপনি গ্যারান্টি দিতে পারেন, কিন্তু আপনি এইভাবে নিজেরাই দাম নির্ধারণ করতে পারেন? সময় তো শুধু আপনি যা আপনারা যেমনটি দেখছিলেন যে ওনারা নিজস্ব যেভাবে পণ্যগুলো নিজেরাই ল্যাগেজ পণ্য হিসাবে তারা স্বীকার করছেন। আসলে ধানমন্ডির মধ্যে আলমাস অনেক বড় একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে এ ধরনের পণ্য আসলে মানে আশা করা যায় না যে যেকোনো এই যে আপনি স্টিকার আবার এখানে প্রত্যেকটা জিনিস কেন আপনার এরকম থাকবে? মানুষের একটা দুইটা প্রোডাক্ট পায়, সি 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 শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের প্রোডাক্ট গুলোতে আসলে তারা নিজেদের একটি স্টিকার লাগিয়ে নিজেরাই দাম নির্ধারণ করেছে, যেটি আসলে বৈধ উপায়ে বাংলাদেশে আসি নাই। যেগুলো ল্যাগেজ প্রোডাক্ট হিসেবে যেগুলো সাধারণ মানুষরা নিয়ে আসে যাদের নিজস্ব ব্যবহারের জন্য, যেটাতে ভ্যাট ট্যাক্স কোনো কিছু দেওয়া থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন জায়গায় মানে নকলভাবে যেরকম নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জের জিঞ্জিরা সহ বিভিন্ন জায়গায় আমরা শুনেছি, দেখেছি যে দেখেছেন যে বিভিন্ন সময় নকল প্রোডাক্ট তৈরি হয়, সেই সমস্ত প্রোডাক্ট কিনা সেটাও তো আসলে বোঝা যায় না যদি বৈধ আমদানি করার কোনো নাম না থাকে। তো আমাদের অভিযান আছে দিনব্যাপী অব্যাহত থাকবে। সম্মানিত সুধী, আমাদের আজকের এই প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে প্রথমে একটি জরিমানা আরোপ করা হয়েছে, 30,000 টাকা জরিমানা আরোপ করে এখানে সতর্ক করা হয়েছে যে পরবর্তীতে যেন এই ধরনের পণ্য তারা না তাদের ডিসপ্লেতে না রাখেন। এই জন্য ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আবার আমরা নতুন কোনো বাজারে গিয়ে আবার আপনাদের সাথে সংযুক্ত হবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কয় তারিখের আছে? কয় তারিখ? এদিক নিয়ে এসো, এদিক নিয়ে এসো।
কেন এটা কি আপনি আল্লাহ রাসুল ইয়ে করে ফেলছেন নাকি আইন মানবেন না আইন তো অবশ্যই তাহলে 26 তারিখে সে কবে করতে আবার বার বোর্ড আছে লিখা কথা বলা আজকে 26 তে কোন মাস আবার মিথ্যা কথা বলেন একটা মিথ্যা থাকতে গেলে কন্টিনিউ মিথ্যা কথা বলতে রাখেন স্যার আমি দোকানে থাকি না 5000 টাকা দিতে পারবেন না बुझान तो রিপ্লেস হচ্ছে से डेट तो फिरत दें समस्या नहीं मेयद उत्तीर्ण डेट थे ওপরে রাখেন ওটা ও ভিতরে রাখেন না এই ওর দেখো আরে ফলে তো জরি বলা নি আসে আমাকে একটা বিষয়টা বলে আসসালামু আলাইকুম সম্মানিত সুধী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের নির্দেশনায় এই মুহূর্তে আমরা 12 তারিখ মূলক অভিযানে এসেছি ধানমন্ডির আলমাস আলমাস যে শপিং সেন্টারটি আছে যে শপিং এখানে আমরা এসেছি আমরা এখানে এসে যে জিনিসটি দেখতে পেয়েছি যে এখানে যে বিদেশি পণ্যগুলো আছে বিদেশি বিভিন্ন ধরনের পারফিউম ইচ্ছামত দাম দিয়ে রাখেন কোনো আমদানি কারকের সিল তো নেই এবং ওনারা ইচ্ছামত নিজেদের একটি ট্যাগ লাগিয়ে তারা দাম নির্ধারণ করেছে যেটি সম্পূর্ণ নিজেদের মতো করে আমি যেটা প্রথম দেখলাম এই যে 3500 টাকা পে বলতে না না এটা না আমি স্পন্সরটা দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদেশি প্রচুর পরিমাণে বিদেশি বিভিন্ন রকমের পারফিউম কসমেটিক্স সহ বিভিন্ন রকম পণ্য এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 3500 টাকা দাম এটার বেসিস কি মানে এটা এটা আপনি আপনি কি দাম নির্ধারণ করতে পারেন না তাহলে আপনি এখানে 3500 টাকা একটা পারফিউম 3500 টাকা এখন বলেন আপনি এটা কত টাকা দেখেন স্যার কাগজ দেখেন স্যার প্রাইস দিন আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলি আচ্ছা আমরা মাসে মাসে পরিচালক বক্তা দিতে চলে যাচ্ছি समस्या
স্টিকার লাগিয়েছেন এটা কিভাবে লাগালেন এবং মালটা বাংলাদেশে কোনটি আপনি কিভাবে পেলেন? কিন্তু আপনি এইভাবে নিজেরা দাম নির্ধারণ করতে পারেন? সময় তো শুধু আপনি আপনারা যেমনটি দেখছিলেন যে ওনারা নিজস্ব যেভাবে পণ্যগুলো নিজেরাই ল্যাগেজ পণ্য হিসাবে তারা স্বীকার করছেন, আসলে ধানমন্ডির মধ্যে আলমাস অনেক বড় একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে এ ধরনের পণ্য আসলে আশা করা যায় না যে যেকোনো আচ্ছা আপনারা যে এইভাবে ল্যাগেজ প্রোডাক্ট কি আসলে বৈধ না অবৈধ? আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের প্রোডাক্ট গুলোতে আসলে তারা নিজেদের একটি স্টিকার লাগিয়ে নিজেরাই দাম নির্ধারণ করেছে, যেটি আসলে বৈধ উপায়ে বাংলাদেশে আসি নাই। যেগুলো ল্যাগেজ প্রোডাক্ট হিসেবে যেগুলো সাধারণ মানুষরা নিয়ে আসে যাদের নিজস্ব ব্যবহারের জন্য, যেটাতে ভ্যাট ট্যাক্স কোনো কিছু দেওয়া থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন জায়গায় মানে নকলভাবে যেরকম নারায়ণগঞ্জ কেরানীগঞ্জের জিঞ্জিরা সহ বিভিন্ন জায়গায় আমরা শুনেছি দেখেছি যে দেখেছেন যে বিভিন্ন সময় নকল প্রোডাক্ট তৈরি হয়, সেই সমস্ত প্রোডাক্ট কিনা সেটাও তো আসলে বোঝা যায় না যদি বৈধ আমদানি করার কোনো নাম না থাকে। তো আমাদের অভিযান আছে দিনব্যাপী অব্যাহত থাকবে। সম্মানিত শুধু আমাদের আজকের এই প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে প্রথমে একটি জরিমানা আরোপ করা হয়েছে, 30,000 টাকা জরিমানা আরোপ করে এখানে সতর্ক করা হয়েছে যে পরবর্তীতে যেন এই ধরনের পণ্য তারা না তাদের ডিসপ্লেতে না রাখেন। এই জন্য ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আবার আমরা নতুন কোনো বাজারে গিয়ে আবার আপনাদের সাথে সংযুক্ত হবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।